বিটুমিনের কর কাঠাময় বৈষম্য হুমকিতে দেশি উৎপাদন শিল্প এবং কুষ্টিয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের আসসালামু আলাইকুম অর্থ বাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা দেশে সড়ক মহাসড়ক নির্মাণের অন্যতম উপকরণ বিটুমিনের কর কাছামতে কর বৈষম্য সৃষ্টি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে দেশীয় শিল্প সুরক্ষা আইনের পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বিটুমিন উৎপাদনের কাঁচামাল আমদানিতে অন্যায্যভাবে পনেরো শতাংশ ভ্যাট বিদ্যমান অথচ পরিশোধিত বিটুমিন আমদানিতে ভ্যাট নেই আমদানির বিটুমিন সরবরাহ পর্যায়ে যেখানে ভ্যাট মাত্র পাঁচ শতাংশ সেখানে দেশীয় উৎপাদকের উপর পনেরো শতাংশ ভ্যাটের খরক রয়েছে এদিকে বিটুমিন উৎপাদনে প্রতি টনের কাঁচামাল আমদানিতে খরচ পাঁচশো সত্তর মার্কিন ডলার হলেও আমদানিতে তা দুশো ডলার এই বৈষম্যমূলক কর কাঠামো বাতিল করে দেশীয় শিল্প সুরক্ষার দাবি জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক ও ব্যবসায়ীরা কুষ্টিয়ার পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ছয়টি উপজেলায় অর্থকুরি এ ফসলের উৎপাদন বেড়েছে তবে ফলন ভালো হলেও পাটের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাট চাষের সুদিন ফিরে আসতে শুরু করেছে কুষ্টিয়ায় সময় মতো বীজ সার কৃষি উপকরণ সহ ভালো দাম পাওয়ায় সোনালি আশের রঙিন স্বপ্নে বিভোর কৃষকরা অনেকেই এই পাট চাষ করে আবার ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং মাটি চাষের উপযুক্ত হওয়ায় জেলার মিরপুর সহ ছয়টি উপজেলায় পাট চাষ করছেন কৃষকরা বিগত বছরগুলোতে পাট চাষে লাভবান হওয়ার কারণে তাদের মধ্যে এখন আগ্রহ বেড়েছে কিন্তু করোনা মহামারীর কারণে পাটের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা আমরা আশায় আছি এই সিজনেও আমরা আরও বেশি ভালো পাটের দাম পাবো তাই আমি অন্য ফসল বাদ দিয়ে পাট চাষের দিকে একটু আগ্রহ হয়েছে শুনছে যে পাঁচ হাজার তিন হাজার চার হাজার করে যাবি বলে সে যদি মনে করলাম যে যা নাগা দেখি মেলায় নাগা আছে মানুষের ফলন দেখি বহু লোক লাগা তাই কুষ্টা ধরো দুই হাজার পঁচিশশো করে বেসতে লাভ হবি না আমরা কুষ্টা আমরা বনবো না এই করোনার জন্যে হাসে আমরা পাট ঠিক মতো বুনতে পারি নাই দাই বুনেছি ঠিক মতো হাসেগা দাম আমরা পাই সরকারের কাছে আহ্বান করছি এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে বিদেশে পাট ও পাট পণ্যের চাহিদা বেড়েছে তাই চাষিরা ব্যাপক হারে আবার পাট চাষ করছেন আগামী দিন পাটের দাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি গতবার কৃষক ভাইয়েরা ভালো দাম পেয়েছেন এবং এই কারণে কৃষক ভাইয়েরা বেশি আবাদ করেছেন পাটের এবং তাছাড়াও আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি কৃষকদের উদ্বুদ্ধ করেছি পাট চাষের আবাদ বৃদ্ধি করার জন্য এখন পাটের বহুমুখী ব্যবহারের ব্যাপারে সরকার বিভিন্ন প্রকার প্রচেষ্টা গ্রহণ করেছেন তো এই পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হলে পাটের দাম বাংলাদেশে আরও বাড়বে এটা আমরা আশা করি চলতি মৌসুমে জেলায় চল্লিশ হাজার নয়শো ছেষট্টি হেক্টর জমিতে পাট চাষ হয়েছে যা গত বছরের তুলনায় এক হাজার চারশো উনপঞ্চাশ হেক্টর বেশি প্রাণ কিশোর বিজয় টিভি নিউজ ডেস্ক আকর্ষণীয় ডিজাইন আর উন্নত মানের কাঁচামালে তৈরি বাবুল ফ্লো প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস বাজারে এনেছে আর এফ এল প্লাস্টিক্স লিমিটেড সম্প্রতি রাজধানীর বাড্ডায় আর গ্রুপের প্রধান কার্যালয়ে এই নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর পাল এ সময় পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান আর এফএল প্লাস্টিক্সের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম এজিএম অপারেশন আব্দুল্লাহ আল জুনায়েদ এজিএম বিপণন দেবাশিষ সরকার ব্র্যান্ড ম্যানেজার সাকিবুল শাহিন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পবিত্র ঈদ আজহায় গ্রাহকদের রিফ্রিজারেটরের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ সিঙ্গার ঈদ আনন্দ অফার ক্যাম্পেইন শুরু করেছে ক্যাম্পেইনের অধীনে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন ক্রেতা রিফ্রিজারেটর কিনে সম্প্রতি একশো শতাংশ ছাড় পেয়েছেন অর্থাৎ তারা একেবারে বিনামূল্যে পণ্যটি পেয়েছেন ক্যাম্পেইন চলাকালীন সময়ে মোট পাঁচশো জন রেফ্রিজারেটর ক্রেতা এই একশো শতাংশ ডিসকাউন্টের সুযোগ পাবেন এছাড়া এখন পর্যন্ত ছত্রিশ জন রেফ্রিজারেটর ক্রেতা প্রতিদিন কুপন ড্রয়ের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য জিতে নিয়েছেন দু হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেটে সিগারেট খাতের জন্য নীতি সহায়তা প্রাপ্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে দেশীয় মালিকানাধীন পঁচিশটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনে জানানো হয় বহুজাতিক বিদেশি কিছু কোম্পানি ধারাবাহিকভাবে দেশের বাজারে আগ্রাসী বিপণন কর্মকাণ্ড চালিয়ে দেশীয় সকল কোম্পানির বাজার দখল করে নিচ্ছে এর ফলে দেশীয় কোম্পানি এ অসম প্রতিযোগিতার কারণে বাজারে টিকতে না পেরে ক্রমান্বয়ে উৎপাদন ও বাজারজাত বন্ধ করতে বাধ্য হচ্ছে এ সময় দেশীয় শিল্পকে রক্ষা করতে নীতি সহায়তার দাবি জানানো হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার বিটুমিনের কর কাছাময় বৈষম্য হুমকিতে দেশি উৎপাদন শিল্প এবং কুষ্টিয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের অর্থ সংবাদ শেষে আজকের মতো আমি ইফিদা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অর্থ নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের অর্থ সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ